नमस्कार, मु विजयलक्ष्मी आपणक प्रिय आईना कार्यक्रम को स्वागत जनाउछि। आजिर मुख्यांशरे श्रीमन्दिरर सुरक्षा एवं सेवकमानंक सुविधा नै मुख्य प्रशासकंक निष्पत्ति। श्रीक्षेत्र नृत्य शिल्पी संघ पक्षरु विश्व नृत्य दिवस पालित। पुरी सहर एबे निशा कबळरे। सेनुरेटा ब्यूटिक एवं सैलून एवं एथि सह अन्यन्य खबर। गत दुई दिन धरी विभिन्न खबर कागज रे प्रकाश पाइथिला जे श्रीमंदिर रे 36 जन सेवक महाप्रभु को सेवा करिवे। एथिने श्रीमंदिर मुख्य प्रशासक प्रदीप्त कुमार दास प्रकाश करछन्ति जे मंदिर रे वंशानुक्रमिक सेवा सेवक मानकर नियोजित नै बारंबार सेवक मानक सह श्रीमंदिर प्रशासक आलोचना करछन्ति। मंदिर प्रशासन राज्य सरकार मैनेजिंग कमिटी मध्य एकमत अछन्ति। जहां रिपोर्ट आसीछि तेथिरे समस्तक सहमति रहिछि सेवक मानकर संख्या सीमित करा जाउ। आमिके स्क्रीन को मध्य मंदिर प्रशासक सेवक मानक संख्या सीमित और वंशानुक्रमिक सेवा करने रिपोर्ट दिया जाए। सेवक मानक संख्या वंशानुक्रमिक सेवा डिस्ट्रिक्ट जज और मुख्य प्रशासक जरिया सुप्रीम कोर्ट निर्देश देबे। सुप्रीम कोर्ट जहां डिसीजन नेबे से अनुसार कार्यानुष्ठान करा जिवो। मंगलवार दिन अनुष्ठित हेबाकु थिबा 36 निजोग बैठक को सेवक माने बर्जन करछन्ति। एनी मुख्य प्रशासक चंदन यात्रा निमन्ते जहां मंदिर प्रशासन निष्पत्ति नेबो ताहा सेवक मानकु रिपोर्ट पठाई दिया जिवो बोली प्रकाश करथिले। टीवी चैनल रे विभिन्न प्रकार रिपोर्ट आछे जे मुख्य श्रीमंदिर प्रशासन सुप्रीम कोर्ट रे गोटे एफिडेविट दे जे 36 जन सेवक रे श्रीमंदिर चलिबो बोली। এটা মুখ স্পষ্ট করে দেওয়া চাহুচি যে মন্দির উপরের যে সুপ্রিম কোর্টর যে কেসটি আপন মানে ভালো রূপে জাগিছেন তাতে 12টি জিনিস আদেশ সর্বপ্রথম আদেশ লা বংশানুক্রমিক সেবা তথা উচ্ছেদ এবং সেবকর সেবক মানকর আপয়েন্টমেন্ট সেই বিষয়ে বারম্বার সেবক মানক সাথে আলোচনা হয়েছে বিভিন্ন সময় ম্যানেজিং কমিটি মধ্যে তর্জমা করেছি। মন্দির প্রশাসন এবং ম্যানেজিং কমিটি আর রাজ্য সরকার মধ্যে একমত অনেক যে তিনজিয়া কমিটি মধ্যে পূর্বতন মুখ্য প্রশাসক অধ্যক্ষতার যা রিপোর্ট দিয়েছিল সেই লাইট্রে আফিডেভিট দিয়া হয়েছে যে মন্দিরের পরম্পরা অনুসারে হেরিডিটারি রাইটস উচ্ছেদ কলে সেবানীতির প্রভাব পড়বে। তেমন হেরিডিটারি রাইটস সবুলে রহব কিন্তু সেবক মানুষ সংখ্যা সীমিত করা যায়। এটা মধ্যে আপনার পূর্বর মধ্যে কুয়াছে সংখ্যা সীমিত করা দুই দুই থর আমিকাস করি আসলে প্রথম আমিকাস করি তাঁর যেত আসলে এই ভাবে তাঁর সমিশন করা হয়েছিল। দ্বিতীয় আমিকাস করি যে আসলে রঞ্জিত কুমার তাঁর আর ম্যানেজিং কমিটি তার উত্তর দিয়েছে সুপ্রিম কোর্টের আমিকাস করি জবাবে যে হেরিডিটারি রাইটস কোণী প্রকার উচ্ছেদ করা যাব না কিন্তু সেবক মানুষ সংখ্যা সীমিত করা যাব এবং এখানে ক্লিয়র কট কিন্তু সেবক মানুষ গোটে পূর্বর গোটে করা যাই বি ডি শর্মা রিপোর্ট তার গোটে এক্সাম্পল দিয়া হয়েছে সে রিপোর্টে কিন্তু আমার যে আফিডেভিটর তা পর পার্টর অছি আইদর মুখ্য প্রশাসক কিংবা লন্ডন ডিস্ট্রিক্ট জজ পুরীঙ্ক জরিয়ারে সেবক মানকর বয়স কেতে সংখ্যা আমার ইয়ে অনুসারে সেইটা অন্য সুপ্রিম কোর্ট ডিসিশন নিয়ন্তু। তেমন আমার কোণী প্রকার মন্দির প্রশাসন তরফ কোণী প্রকার স্পষ্টীকরণ কি আফিডেভিট লেখা হয়নি যে 36 সেবক রয়েছে কারণ আমি তো বর্তমানে দৈনন্দিন কাজের 90 জন সেবক কাম লাগুচি আমি কোণ মন্দির প্রশাসন এতে বোকা আছে যে লিখি দেব আমার ক্লিয়র কট আফিডেভিট যে পড়বে ইংরাজি জাঁড়িবে এতে ক্লিয়র কট পারা 4 ইয়ে অছে কি আইদর মুখ্য প্রশাসন কি লন্ডন ডিস্ট্রিক্ট জজ মাধ্যমে এটা নিরূপণ করা যাও আর যে সেবক মানে সেবা পদার উচ্ছেদ হবে দে উইল বি ডিউলি কম্পেনসেটেড বাট এই স্ট্যান্ডটা যেটা ম্যানেজিং কমিটির দিস ইজ দ্য সেম স্ট্যান্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট এতে কোণী দ্বিমত নাই এতে যদি কোণী লোক এতে ভ্রান্ত কিছু সৃষ্টি করতে সেইপাই এ স্পষ্টীকরণটা দৌছি কারণ বিভিন্ন প্রকার মনে আমি কইছু উই হ্যাভ নেভর টোল্ড এনিথিং উই হ্যাভ ওনলি সাইটেড কি এভাবে গোটে এক্সরসাইজ করা হয়েছিল ফর্মর গভর্নর অফ ওড়িশা লে বি ডি শর্মা তাঁর রিপোর্টটা আমি দিয়েছি এভাবে করা হয়েছিল কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আইদর মুখ্য প্রশাসক কি ডিস্ট্রিক্ট জজকু এটা মানব সুপ্রিম কোর্ট অথরাইজ করুন উই উইল ডিটারমিন কে সেবক দরকার কোণ বয়স রহব কোণ সেবা পূজা কি এক্সরসাইজ ওয়াজ ডন ওয়ে ব্যাক অবাউট দ্য নম্বর অফ সেবকস
ତା ପର ପାରା ଆପଣ ଦେଖିବେ ତା ଦେହରେ କ୍ଲିୟର କଟ୍ ଲେଖା ହେଇଛି ଆଇଦର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ କି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଜଜ୍ କୁ କୁହାଯାଏ। ସୋ ୱି ହାଭ୍ ଗିଭିନ୍ ଦାଟ ଏଭଳି ଗୋଟେ ଏକ୍ସରସାଇଜ କରାହେଇଥିଲା ବିଡି ଶର୍ମା ଗଭର୍ଣ୍ଣର ଥିଲାବେଳେ ଏତିକି ସେବକ କରିବା ପାଇଁ ସିପୋର୍ଟ ସେଇଟା ଗୋଟେ ବି ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ହେଇନି। ୱି ହାଭ୍ ସିନ୍ ଦାଟ ୱାନ୍ ଏକ୍ସରସାଇଜ ୱାଜ୍ ଡନ୍ ବଟ୍ ଆଟ୍ ପ୍ରେଜେଣ୍ଟ ଇଟ୍ ବି ଆଇଦର ଡନ୍ ବାଇ ଦ ଚିଫ୍ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟର ଅର୍ ବାଇ ଦ ଡିଷ୍ଟ୍ରିକ୍ ଜଜ୍। ଏଇଟା ଗୋଟେ ଆଜେଣ୍ଡା ଥିଲା ଯେହେତୁ ମ୍ୟାନେଜିଂ କମିଟିର ଯେତେବେଳେ ବୈଠକ ହୁଏ ସୁପ୍ରିମକୋର୍ଟର ଯେଉଁଦିନ ମାନ୍ୟବର ଆଦାଲତ ଯେତେବେଳେ ଡେଟ୍ ରଖିଥାନ୍ତି ୱି ହାଭ୍ ଟୁ ପ୍ରିପେୟାର ଆୱାର କାଉଣ୍ଟର ଆଣ୍ଡ ଗେଟ୍ ଇଟ୍ ଆପ୍ରୁଭ୍ ଇନ୍ ଦ ମ୍ୟାନେଜିଂ କମିଟି ଅଦରୱାଇଜ୍ ଆଇ ୱୁଡ୍ ହାଭ୍ ଫାଇଣ୍ଡ ଏ କାଉଣ୍ଟର ୱିଦାଉଟ୍ ଗେଟିଂ ଆପ୍ରୁଭାଲ ଅଫ୍ ଦ ମ୍ୟାନେଜିଂ କମିଟି। ମ୍ୟାନେଜିଂ କମିଟିର ବୈଠକରେ ସବୁବେଳେ ଏଇଟା ରଖାଯାଏ କାରଣ ଆମର ଯେହେତୁ ସୁପ୍ରିମକୋର୍ଟର ଦିନ ଧାର୍ଯ୍ୟ ହେଇଛି ତା ପୂର୍ବରୁ ଆମକୁ ଆଫିଡେଭିଟ୍ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଆଜି ବି କେସ୍ ଥିଲା, କେସ୍ ଆଜି ଆସିଲାନି, ବଟ୍ ୱି ହାଭ୍ ଟୁ ଗିଭ୍ ଆୱାର ଆଫିଡେଭିଟ୍। ଏବେ ତ ମ୍ୟାନେଜିଂ କମିଟି ମିଟିଂ ହେଇନି ନା, ଦେନ୍ ଆମେ କେମିତି ଆଫିଡେଭିଟ୍ ଦେଇଥାଉ? ଏଇଟା ସବୁବେଳେ ଆମର ପରମ୍ପରା। ମୁଁ ଜାଣିନି କେଉଁ ମ୍ୟାନେଜିଂ କମିଟି ମେମ୍ବର କ'ଣ କହୁଛନ୍ତି କ'ଣ ନାହିଁ, କିନ୍ତୁ ଅଲୱେଜ୍ ଯାହା ବି ଷ୍ଟାଣ୍ଡ ନିଆହେଇଛି ପୂର୍ବରୁ, ଯାହା ଆମିକସ୍ କରିକି କୁହାହେଇଛି, ଯାହା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପାଖରେ ଉପସ୍ଥାପନ କରାହେଇଛି, ଇଟ୍ସ ଏ କମନ୍ ଷ୍ଟାଣ୍ଡ। ଏଗେନ୍ ଆଇ ୱାଣ୍ଟ ଟୁ କ୍ଲାରିଫାଏ, ମନ୍ଦିର ତରଫରୁ କୌଣସି ପ୍ରକାର ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇନି କେତେ ସେବକ ରହିବେ କ'ଣ କରିବେ ବୋଲି, କୌଣସି ଆଫିଡେଭିଟ୍ ଦିଆଯାଇନି। ମନ୍ଦିର ତରଫରୁ କ୍ଲିୟର କଟ୍ ଦିଆଯାଇଛି ଯେ ଏଇଟା ନିରୂପଣ କରିବା ପାଇଁ ଆଦ୍ୟର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ କିମ୍ବା ଲନେଟ୍ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଜଜ୍କୁ ଏ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଉ। ସେଇଟା ହେଲା ପରେ ପ୍ରକୃତରେ କେତେ ସେବକ ଲାଗିବ ଜଣା। ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ନୃତ୍ୟ ଶିଳ୍ପୀ ସଂଘ ପକ୍ଷରୁ ବିଶ୍ୱ ନୃତ୍ୟ ଦିବସ ସ୍ଥାନୀୟ ପୌରସଦନ ପରିସରରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ଗଜେନ୍ଦ୍ର ମହାରଣା ଉତ୍ସବରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦାନ କରିଥିବା ବେଳେ ଶଙ୍କର ବେହେରା, ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ର ଅଭିନେତ୍ରୀ ସ୍ମିତା ମହାନ୍ତି, ସଙ୍ଗୀତଜ୍ଞ ପାଗଳ ସ୍ୱାଇଁ, ନୃତ୍ୟଗୁରୁ ଅଶୋକ ଦାସ, କୃଷ୍ଣମଣି ଦାସ, ରୂପଶ୍ରୀ ମହାପାତ୍ର ଓ କୁମାର ଭୀମସେନ ପ୍ରମୁଖ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦାନ କରିଥିଲେ। ପ୍ରାରମ୍ଭରେ ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ପ୍ରଦୀପ ପ୍ରଜ୍ୱଳନ କରାଯାଇ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଶୁଭାରମ୍ଭ କରାଯାଇଥିଲା। ସଂଘର ସଭାପତି ବିଜୟଲକ୍ଷ୍ମୀ ଦାସ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସଭାପତିତ୍ୱ କରିଥିବା ବେଳେ ସମ୍ପାଦକ ନାରାୟଣ ପାଣ୍ଡେ ସ୍ୱାଗତ ଭାଷଣ ପ୍ରଦାନ କରିଥିଲେ। କଳା ସଂସ୍କୃତି ସେତୁବନ୍ଧ ଭଳି ସମ୍ପର୍କକୁ ଯୋଡ଼ିଥାଏ। ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ହେଉଛନ୍ତି ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟର ଆରାଧ୍ୟ ଦେବତା ବୋଲି ଅତିଥିମାନେ ମତ ପୋଷଣ କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ନୃତ୍ୟଗୁରୁ ସୌରଭ ପଟ୍ଟନାୟକ ଓ ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟଗୁରୁ ଗୀତାରାଣୀ ସିଂଙ୍କୁ ସଂଘ ପକ୍ଷରୁ ସମ୍ମାନିତ କରାଯାଇଥିଲା। ପ୍ରତିଯୋଗିତାରେ କୃତି ପ୍ରତିଯୋଗୀଙ୍କୁ ଅତିଥିମାନଙ୍କ ଦ୍ୱାରା ପୁରସ୍କୃତ କରାଯାଇଥିଲା। ନୃତ୍ୟ ସଂଗମର ପ୍ରଥମ ଅଧ୍ୟରେ ହରପ୍ରିୟା ଦେବଦାସୀ ନୃତ୍ୟ କଳା ମନ୍ଦିରର ନୃତ୍ୟଶିଳ୍ପୀ ମାନି ମାହାରୀ ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରିଥିଲେ। ପରେ ପୁରୀ ଡ୍ୟାନ୍ସ ଏକାଡେମୀ, କୃଷ୍ଣମଣି ନୃତ୍ୟ କଳାପୀଠ, ନବ ପ୍ରତିଭା କୁମାର ଭୀମସେନ କଳା କେନ୍ଦ୍ର, ଶ୍ରୀକୃଷ୍ଣା କଲଚୁରାଲ ଏକାଡେମୀ, ଆରତୀ ଡ୍ୟାନ୍ସ ଏକାଡେମୀ ପକ୍ଷରୁ ଓଡ଼ିଶୀ ଓ ସମ୍ବଲପୁର ନୃତ୍ୟ ପରିବେଷଣ କରିଥିଲେ। ଏଥିସହ ଷ୍ଟେପ୍ ଡ୍ୟାନ୍ସ ଆଣ୍ଡ ଫିଟନେସ୍ ସେଣ୍ଟର, ଜଷ୍ଟ ଫ୍ରେଣ୍ଡସ୍ ପ୍ରଭୃତି ଆନୁଷ୍ଠାନିକ ଆଧୁନିକ ଡ୍ୟାନ୍ସ ପରିବେଷଣ କରିଥିଲେ। ନୃତ୍ୟଶିଳ୍ପୀ ରୋଜାଲିନ ମହାନ୍ତି ଓ ସଞ୍ଜୀବ ରଥ ଶର୍ମା ଓ ସଂଘର ସମସ୍ତ ସଦସ୍ୟ ମଞ୍ଚ ପରିଚାଳନାରେ ସହଯୋଗ ପ୍ରଦାନ କରିଥିଲେ। Bye.
ଆସନ୍ତୁ ନେବା ଟିକେ ବିରତି, ବିରତି ପରେ ଅନ୍ୟାନ୍ୟ ଖବର। ବିରତି ପରେ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ। ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ଆଉଟଗେଟ୍ ସନ୍ନିକଟ ଚୈତନ୍ୟ ବିହାର ସଞ୍ଜୀବନୀ ହସ୍ପିଟାଲ ନିକଟରେ ସୋମବାର 29/4/2019 ତାରିଖ ଦିନ ନୂତନ ଭାବେ ଖୋଲାଯାଇଅଛି ସିନୋରେଟା ବୁଟିକ୍ ଏବଂ ସାଲୁନ। ଏଠାରେ ସାରା ଭାରତ ବର୍ଷର ନୂତନ କିସମର ପାର୍ଟି ୱେୟାର, ରେଗୁଲାର ୱେୟାର, ପାର୍ଟି ବ୍ୟାଗ, ସ୍କୁଲ ବ୍ୟାଗ, ପାର୍ଟି ଶାଢ଼ୀ, କଟନ ଶାଢ଼ୀ, ରେଗୁଲାର ହାଇ କିସମର ଶାଢ଼ୀ, ଟପ୍ସ, ଲଙ୍ଗ କୁର୍ତ୍ତି, ସର୍ଟ କୁର୍ତ୍ତି, ବେଡସିଟ୍, କସ୍ମେଟିକ୍ସ, ନୂଆ ଡିଜାଇନ୍ର ଗହଣା ଇତ୍ୟାଦି ସୁଲଭ ମୂଲ୍ୟରେ ଉପଲବ୍ଧ। ରଜ ଉପଲକ୍ଷେ 10% ରିହାତି ରହିଅଛି। ଗିଫ୍ଟ ଆଇଟମ ଏବଂ ଛୋଟ ପିଲାଙ୍କ ନିମନ୍ତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଖେଳଣା ମଧ୍ୟ ସୁଲଭ ଦରରେ ମିଳେ। ଏହା ବ୍ୟତୀତ ଏଠାରେ ମଧ୍ୟ ସାଲୁନ କମ୍ ବିୟୁଟି ପାର୍ଲର, ମଡର୍ନ ମେଥଡରେ ସ୍ପା, ସ୍କ୍ରିନ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ, ହେୟାର ଟ୍ରିଟମେଣ୍ଟ, ବଡି ସ୍ପା, ବ୍ରାଇଡାଲ ମେକଅପ୍ ଏବଂ ହେୟାର କଟିଂ କରାଯାଏ। ପୁରୀ ଜିଲ୍ଲାର ସମସ୍ତ ମହିଳା ଓ ଝିଅମାନେ ଥରେ ଆସି ବୁଲି ଯାଆନ୍ତୁ। ଆଜି ଆମ ସେନୋରିଟା ବିୟୁଟିକ୍ ଆଣ୍ଡ ସାଲୁନର ଉଦ୍ଘାଟନ ହୋଇଅଛି। ଏହା ଚୈତନ୍ୟ ବିହାର ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ଆଉଟଗେଟ୍ ନିୟର ସଞ୍ଜୀବନୀ ହସ୍ପିଟାଲ ପାଖରେ ଅବସ୍ଥିତ। ଏଠାରେ ଭାରତବର୍ଷର ବିଭିନ୍ନ ସ୍ଥାନର ବିଭିନ୍ନ କିସମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପାର୍ଟି ୱେୟାର, ରେଗୁଲାର ୱେୟାର ଏବଂ ଛୋଟ ପିଲାଙ୍କ ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଡ୍ରେସ୍, ଝିଅମାନଙ୍କ ପାଇଁ ସର୍ଟ କୁର୍ତ୍ତି, ଲଙ୍ଗ କୁର୍ତ୍ତି ଏବଂ ନାଇଟି ଆଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖେଳନା ଏବଂ ଗିଫ୍ଟ ଆଇଟମ୍, ଏହା ସହିତ ଛୋଟ ପିଲାଙ୍କର ଜିନ୍ସ ଏବଂ ବଡ଼ ପିଲାଙ୍କ ପାଇଁ ସବୁ ପ୍ରକାରର ଜିନ୍ସ ଆଇଟମ୍ ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପାର୍ଟି ୱେୟାର, ବ୍ୟାଗ୍ସ, ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍ସ, ହ୍ୟାଣ୍ଡ ବ୍ୟାଗ୍ସ ଆଉ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟସ, ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ବ୍ରେସଲେଟ୍ ଏବଂ କସ୍ମେଟିକ୍ସ, କାଜୁଆଲ୍ସ, ଆଇଲାଇନର, ନେଲ୍ ପଲିସ୍ ଏବଂ ଲିପଷ୍ଟିକ୍ ଇତ୍ୟାଦି ମିଳୁଅଛି। ଏହା ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଭଲ ବ୍ରାଣ୍ଡର ଆମେ ଡିଓସ୍, ପରଫ୍ୟୁମ୍ ଏବଂ ଅତର ଇତ୍ୟାଦିକୁ ସୁଲଭରେ ଯୋଗାଇ ପାରୁଛୁ। ଏହା ସହିତ ଏହା ରଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଫର୍ ରହିଅଛି। ସବୁ ଅଫର୍ ଭିତରେ 10% ଆମେ ଅଫର୍ ଦେଉଛୁ ସବୁ ଜିନିଷରେ। ଏବଂ ନୂତନ ମେଥଡ଼ର ବିୟୁଟି ପାର୍ଲର କେବଳ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଉପଲବ୍ଧ ଅଛି ଏବଂ ଏଥିରେ ମଧ୍ୟ ରଜ ପାଇଁ ଅଫର୍ ରହିଅଛି। ଏହା ମଧ୍ୟ 20% ଉପରେ ଉପଲବ୍ଧ। ଏଥିରେ ହେୟାର ସ୍ପା, ଅଏଲ ମସାଜ, ବଡି ସ୍ପା, ସ୍କିନ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହେୟାର ଟ୍ରିଟମେଣ୍ଟ ଆଦି ଉପଲବ୍ଧ ଅଛି। ଟପ୍ କ୍ଲାସ୍ର ହେୟାର କଟିଂ ଏବଂ ବ୍ରାଇଡାଲ ମେକଅପ୍ ମଧ୍ୟ ଏଠାରେ ଉପଲବ୍ଧ। ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି, ଆପଣ ଏଠାକୁ ଆସନ୍ତୁ ଏବଂ ଏହି ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ।
बालीगुआड़ी स्थित सरस्वती शिशु विद्यामंदिर वार्षिक उत्सव श्री गोपाळजी नाट्य संसद पड़िया अनुष्ठित होइजैछि। विद्यामंदिर प्रधान आचार्य इतिश्री श्रीचंदन अध्यक्षतार आयोजन उत्सव में मुख्य अतिथि भाव जितु महाराज, सम्मानित अतिथि रूपे सुदाम प्रधान, हरप्रसाद जेना, मंगराज प्रधान, विद्यामंदिर सभापति धीरेन कुमार पाणी, संपादक बाबुली प्रधान प्रमुख अंचासीन हो श्री जगन्नाथ महाप्रभु निकट में प्रदीप प्रज्वलन पूर्वक उत्सव को आनुष्ठानिक भाव शुभ उद्घाटन करते। मंचासीन अतिथिवृंद छात्र छात्री मान गठनमूलक शिक्षा उपर गुरुत्व प्रदान करी मान शिक्षक शिक्षयित्री और पितामाता गुरुजन मान कथा मानि पाठ पढ़िले शिक्षा क्षेत्र में अग्रसर हो पारे। अवसर में विद्यामंदिर वार्षिक क्रीड़ा प्रतियोगित उत्तीर्ण छात्र छात्री मान अतिथि माने पुरस्कृत करते। विद्यामंदिर स्वच्छता पाई शक्ति प्रसाद माल, नृत्य विद्युस्मिता प्रधान, श्रृंखला प्राप्तिस्मिता प्रधान, विद्यामंदिर चैंपियन होता छात्री लवली स्वाई, सूर्यकांत बेहरा, सुधांशु शेखर खटे, सुभ्रालीन माल, देवाशीष बेहरा को अतिथिवृंद पुरस्कृत करते। द्वारा सांस्कृतिक कार्यक्रम परिवेशन करा जाइतला। एथिरे नाटक कांची अभियान मंचस्थ होइतला। प्रवीण उत्कल गजपति पुरुषोत्तम देवंकर दाक्षिणात्य भ्रमण काल में साक्षात हुए कांची राजजेमा पद्मावती सहित प्रथम साक्षात आखिर पलक पड़ा बेल को शिक्षयित्री इतिश्री जेना, परशुराम प्रधान, संतोष माल, जगन्नाथ पात्र, प्रज्ञा प्रभा जेना, किरण प्रधान, रजत कुमार राउत, पिंकी जेना, पार्वती पात्र, सोनाली नायक, सहकर्मी प्रतिमा प्रधान प्रमुख कार्यक्रम परिचालन रे सहयोग करथिले। शेषरे प्रशांत कुमार प्रधान धन्यवाद अर्पण करथिले।
আসন্তু নেবা টিকে বিরতি, বিরতি পরে অন্যান্য খবর। হ্যান্ডলুম প্লাজা নতুন এসি মেগা শোরুম, এহা আপনমানক পাই আনিছি বিভিন্ন প্রকার হ্যান্ডলুম বস্ত্র। এখানে বিভিন্ন নতুন ও স্বতন্ত্র ধরনের বস্ত্র, জিন্স, টি-শার্ট, টপ, লেগিংস, সালোয়ার ইত্যাদি উপলব্ধ, এবং সমস্ত ড্রেস আইটম উপরে 40% রিহাতি রয়েছে। হ্যান্ডলুম প্লাজা, ভারত সেবাশ্রম বিপরীত কল্প, স্বর্গদ্বার পুরী। ফোন নম্বর 9937160170, যথা 9938747279, এবং 9776201111। Your favorite beachfront exclusive vegetarian restaurant is now enhanced with appetizing new dishes, refurbished classic interiors and same old trust of quality. Come and relish on some of the most craved for South and North Indian delicacies only at Vitthal Kamath's original family restaurant. Achcha hai, sachcha hai. Visit us at Sea Beach Road, Puri. Contact 9090093451. আজিকালি সান্ড চুড়ি ফেলে পুরী শহরবাসীঙ্ক পাই ভেটি নেই আসিছি নুয়া নুয়া কলেকশন শাড়ি ও নুয়া ডিজাইনের চুড়ি, এবং প্রতি জিনিসরে 10% রিহাতির সুবিধা মধ্য রাখা যাইছি। বিগ বাজার, গুরু এম্পায়ার, থার্ড ফ্লোর, গ্রান্ড রোড, পুরী। পুরী শহরের বিশ্বস্ত এবং সর্বপুরাতন লুগা শোরুম সন্তোষ এবে নুয়া রঙ রূপ এবং নুয়া স্থানরে নিউ সন্তোষ নামরে খোলা যাইছি। এখানে শুটিং সাটিং সহ উভয় জেন্টস এন্ড লেডিজ গার্মেন্টস উপলব্ধ। তা সহিত বিমল, ডায়মন্ড, ক্রাসিম, ইন্টেগ্রিটি, লমেন, ময়ূর ও অরবিন ভরি ব্র্যান্ড শুটিং সাটিং রেডিমেড নিউ সন্তোষ, মাউসিমা টেম্পল, নিউ সাহু সুপার বাজার, গ্রান্ড রোড, পুরী। পুরী শহরের সর্বপুরাতন নির্ভরযোগ্য শ্যামাকারী জুয়েলারি ঠারে হলমার্ক সোনা 10 গ্রাম উপরে বাজার দর ঠারু 500 টাকা ও গড়া মজুরি 25% ছাড় সহিত গিফটর সুবিধা মধ্য রয়েছে। দোকানের শর্তাবলী সহিত কিস্তি মাধ্যমে মন পছন্দর গহনা কিনিবার সুযোগ নিয়ন্তু। নিউ সু বাজার আপনার নিমন্তে নেই আসছি নামি দামি কোম্পানির জোতা এবং চপ্পল। এখানে লাটেস্ট কোম্পানির জোতা এবং চপ্পল সুলভ মূল্যে উপলব্ধ। নিউ সু বাজার, বিগ বাজার, তৃতীয় মহলার ফুড কোর্ট নিকটরে। কেউ আজে বাজে দোকানের শাড়ি এত থিব মু পিন্ধিবি নি, মোর কেবল সোনম দোকানের শাড়ি দরকার। সোনম দোকানের শাড়ি আমার সমস্ত দর পছন্দ। সোনম দোকানের শাড়ি সোনম এক্সক্লুসিভ শাড়ি শোরুম, গ্রান্ড সেন্টার, ফার্স্ট ফ্লোর, পুরি। বিরতি পরে আপনমানকু স্বাগত। আসন্তু জানিবা আমার শহরের কিছু ঘটনা, দুর্ঘটনা ও অপরাধ। বিভিন্ন স্থানরে নিশা বেপারীঙ্কো আড্ডা পাল্টিছি। গঞ্জেইঠারু আরম্ভ করি মদ ও ব্রাউন সুগার বেপারর পেণ্ঠ পাল্টিছি পুরী শহর দেবীহাট, গোখাসাই, ধোবাসাই, মোচিসাই ছক, বসষ্ট্যাণ্ড, পেণ্ঠকোটা আদি অঞ্চলরে ব্যাপক চোরা নিশা কারবার চালিছি। গ
ଗତ 2 ମାସ ମଧ୍ୟରେ ଅବକାରୀ ପୋଲିସ ପୁରୀ ନିମାପଡ଼ା କାକଟପୁର ଅସ୍ତରଙ୍ଗ ଗୋପ କୋଣାର୍କ ନାଗପୁର ପିପିଲି କଣାସ ଡେଲାଙ୍ଗ ବ୍ରହ୍ମଗିରି ସାତପଡ଼ା ସାତଶଙ୍ଖ ବଡ଼ଙ୍ଗା ଆଦି ଅଞ୍ଚଳରେ ଚଢ଼ଉ କରି 88 ଜଣ ମଦ ବେପାରୀଙ୍କୁ ଗିରଫ କରି ସେମାନଙ୍କ ନିକଟରୁ 790 ଲିଟର ଆସ୍କା ଫଟି 107 ଲିଟର ବିୟର 97 ଲିଟର ମଦ 0.058 ଗ୍ରାମ ବ୍ରାଉନ ସୁଗାର 211 କେଜି ଗଞ୍ଜେଇ 21 କେଜି ଭାଙ୍ଗ 15,170 ଲିଟର ପୋତଲ ଜବତ ହୋଇଥିବା ବେଳେ ଏହାର ମୂଲ୍ୟ 37,12,961 ଟଙ୍କା ବୋଲି ଅନୁମାନ କରାଯାଇଛି। ନିର୍ବାଚନକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଅବକାରୀ ସୁପରିଟେଣ୍ଡେଣ୍ଟ ଚଞ୍ଚଳ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନେତୃତ୍ୱରେ କିଛି ବଛା ବଛା ଅଫିସର ରେଞ୍ଜ ଇନ୍ସପେକ୍ଟର ବିକାଶ କୁମାର ନାୟକ ଏସ୍ଆଇ ବନ୍ଧନ ପଟ୍ଟନାୟକ ରକ୍ତନିଧି ମଲ୍ଲିକ ଏଏସ୍ଆଇ ଏମ୍ ଜାଗ୍ନି ରାଓ ମହେଶ୍ୱର ମହାନ୍ତି ଲୋକନାଥ ପଣ୍ଡା ପ୍ରମୁଖ ଏହି ଟିମ୍ରେ ସାମିଲ ହୋଇଥିଲେ। ଅଟୋ ଓ ବାଇକ୍ ମୁହାମୁହି ଧକ୍କା ଫଳରେ 2 ଜଣ ବ୍ୟକ୍ତି ଗୁରୁତର ଆହତ ହୋଇ ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଭର୍ତ୍ତି ହୋଇଛନ୍ତି। ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ରାମଚଣ୍ଡୀ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଇଞ୍ଚିରି ଗ୍ରାମ ବାଲିସାହିର ସନାତନ ବାରିକ ସେହି ଗ୍ରାମର ମାଧବ ସାହୁ ମିଶି ଏକ ବାଇକ୍ ଯୋଗେ ମଙ୍ଗଳବାର ଦିନ ପୁରୀ ଆସୁଥିବା ବେଳେ ଛଇତନା ଛକଠାରେ ସାମ୍ନାରୁ ଏକ ଅଟୋ ଆସି ସନାତନଙ୍କ ବାଇକ୍କୁ ଧକ୍କା ଦେଇଥିଲା, ଫଳରେ ସନାତନ ଓ ମାଧବଙ୍କ ଶରୀରରେ ଗୁରୁତର ଆଘାତ ଲାଗିଥିଲା। ସ୍ଥାନୀୟ ଲୋକେ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଦୁହିଙ୍କୁ ଉଦ୍ଧାର କରି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଭର୍ତ୍ତି କରିଥିଲେ। ଖବର ପାଇ ସଦର ଥାନା ଫାଣ୍ଡି ପୋଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଅଟୋଟିକୁ ଜବତ କରିଥିବା ବିଶ୍ୱସ୍ତ ସୂତ୍ରରୁ ପ୍ରକାଶ। ଏଥର ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର, ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ଚ୍ୟାନେଲରେ ଆପଣଙ୍କ ପ୍ରିୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଇନାରେ। ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ଆଇନା କାର୍ଯ୍ୟାଳୟ ଦତ୍ତତୋଟା ପୁରୀ, ଫୋନ ନମ୍ବର 9437185969।